वेलकम बैक टू माय चैनल शर्मिकी दुनिया केमन आछो सबाई आशा करछि सबाई भालो आछो आमिओ भालो आछि आज के कोनो पोएट्री निये आसिनि आज के तोमादेर संगे किछु शेयर करार आछे टाइटल थंबनेल देखे तो निश्चय बुझते पेरेछो जे आमि तोमादेर संगे कि शेयर करते चलेछि आज के शेयर करब तोमादेर संगे लुतिर रेसिपी शुटकि माछ दिये जत सम्भव सबाई মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করে কিন্তু আজকে আমার চিংড়ি মাছটা নেই বলে আমি চিংড়ি শুটকি দিয়ে মানে ট্রাই করেছি আমি অনেকবার ট্রাই করেছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু রান্নার রেসিপি শেয়ার করি এই চ্যানেলে তো কখনো রান্নার রেসিপি শেয়ার করিনি পোয়েট্রি বলো ব্লগ বলো শর্ট বলো এইসবই শেয়ার করেছি তোমাদের সঙ্গে তা ভাবলাম আজকে চলো একটু লতির রেসিপি রান্না করি আর চিংড়ি মাছটা নেই তার জন্য আনা হয়নি কারণ বাড়িতে কেউ নেই তার জন্য আর কেটে রাখা হয়েছিল দুদিন আগে তো শুকনো হলে না হলে না একটু গলাটা ধরে তারপর সিদ্ধ করা সবকে একটু যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখে নাও রেসিপিটা আর প্লিজ কমেন্টে কিন্তু জানিও কিরকম লেগেছে আমার ইন্ট্রোটা আমার শ্যুট করা ছিল না তার জন্য আমি ইন্ট্রোটা শ্যুট করে নিচ্ছি এখন আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব যারা যারা এখনো পর্যন্ত করনি আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও একটা ছোট্ট করে আর কমেন্ট সেকশনে কিন্তু জানাবে যে কিরকম লেগেছে তো চলো স্টার্ট এখানে আমি লতিগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে এখানে হচ্ছে লতি সিদ্ধ করার এখানে শুকনোগুলো ধুয়ে ধাই আমি রেখে দিয়েছি তারপর রসুনটাকে বেটে নিয়েছি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি আর এখানে আমার লতিটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের সঙ্গে তো আমি আগেই শেয়ার করেছিলাম নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো আমার কড়াটা প্রায় গরম হয়ে এসেছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব একটু বেশি করেই তেল দিতে হবে কারণ এটা ভাজা ভাজা হবে আর তোমরা টাইটেলে থাম্বনেল দেখে তো নিশ্চয়ই আমার এখানে তেলটা গরম হয়ে গেছে তোমরা বুঝতে পারছো না আমি বলতে পারছি না আমি দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিই তোমরা এখানে দেখলে বুঝতে পারবে আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি আটা হালকা ভাজা প্রায় একটু লাল লাল হয়েছে আমি এখন রসুনটাকে দেব ভালো করে লাল লাল হয়ে গেল আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দেবো তোমরা চিংড়ি মাছ যদি না আনতে পারো তাহলে তোমরা চিংড়ি শুটকি দিয়েও করতে পারো আমি চিংড়ি শুটকি দিয়ে করছি আর তোমরা টেস্ট করতে পারো বাড়িতে বেশ ভালো লাগে আর আমি এগুলো কিন্তু আগে ভাজা ভাজা করিনি আমি এটা আগেই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পরেও দিতে পারো আর আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে আর আমি যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম তারপর আমি এখন ভালো করে নাড়াচাড়া করব তাতে কি তেলটা যখন উঠবে মানে তেলটা যখন ছাড়বে তখন আমি লতিটাকে দিয়ে দেবো আমার এখানে মশলা তেল ছেড়ে দিয়েছে দেখো দেখে বুঝতে পারছো কিনা বলে বলছে তারা জুম করে দেখাচ্ছে দেখতে পাচ্ছ দেখো তেল পুরো মানে ইয়ে হচ্ছে আমি এখন লতিগুলোকে দিয়ে দেবো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আমার ফাইনালি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব চলো নামিয়ে নিই তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো লতি আর দেখতে পেয়েছো দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই নুন দিয়ে নেবে তো কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাও